অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের বেশ কিছু ফোল্ডার ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা একটা একটা করে ফোল্ডার ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমাদের নিঃসন্দেহে অনেক বেশি আমাদের সময় বেশি লাগবে। তো আমরা চাইলে সেটিকে জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই বা ডাবল ক্লিকের মাধ্যমেই কাজটি সম্পন্ন করতে পারি। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে কাজটি করতে পারি। আমরা ধরে নিচ্ছি যে আমাদের বর্তমানে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টি সাবজেক্টের আমাদের 7টি আলাদা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো সেজন্য আমাদের আসলে এখানে কোনো না কোনোভাবে সেটাকে আমাদের ট্যাপ করে নিতে হবে, সেটা আগে বা পরে যখনই হোক। তা আমি এখানে থেকে প্রথমে কপি যাতে না করার জন্য আমি কপি করে রেখে দিচ্ছি পুরো প্রসেসটা, এখন আমি টাইপ করা থেকে বিরত রাখার জন্য। তো আমরা যেখানে আসলে ফোল্ডার ক্রিয়েট করব, লক্ষ্য করুন আমরা সেখানে রাইট মাউস ক্লিক করে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিতে পারি। অনেকভাবে কাজটি করা যায়। যাই হোক, সেক্ষেত্রে আমরা এটার একটা নাম দিয়ে দিচ্ছি যে ক্রিয়েটিং ফোল্ডার। এখন এখানে এই ফাইলটির সামনে যে টেক্সট রয়েছে এটিকে আমরা জাস্ট BAT ব্যাচ ফাইল করে দেব, তারপর ইয়েস করে দেব। এরপর আমরা রাইট মাউস ক্লিক করে এটাকে আমরা এডিট করব এবং এডিট করে এখানে আমরা আগে যেগুলো টাইপ করেছিলাম সেগুলো আমরা এখানে পেস্ট করে দিতে পারি। এখন আমরা চাইলে এখানে জাস্ট প্রত্যেকটা যে সাবজেক্টের নাম রয়েছে সেগুলোকে আমরা এক লাইনে করে দিতে পারি। এক লাইনে জাস্ট করে দিচ্ছি আমি। এখন এটার সামনে জাস্ট একটা কিওয়ার্ড আমরা ইউজ করব, MD, সেটা স্মল বা ক্যাপিটাল লেটারে, মেট ডিরেক্টরি বা মেক ডিরেক্টরি। এখন এটি দিলেই, এই কমান্ডটি ইউজ করলেই আসলে এখানে যে স্পেস দিয়ে যতগুলো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, তো এই 7টি ফোল্ডার এখন জাস্ট অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। দেখুন, লক্ষ্য করে আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করে রাখছি, তো ডাবল ক্লিক করার সাথে সাথেই কিন্তু 7টি ফোল্ডার অটোমেটিকলি তৈরি হয়ে গেল। এখন এখানে আমরা যদি মনে করি যে আমরা হয়তো একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে, মাঝখানে একটা স্পেস রয়েছে, যেমন আমরা ধরি যে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করব। আমি আবার এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি একটু দেখাই, কারণ বেশি ফোল্ডার থাকলে হয়তো আমরা বুঝতে পারবো না। সাপোজ আমরা একটি ফোল্ডারের নাম দিতে যাচ্ছি এভাবে আলাদা করে, যে বাংলাদেশ নামে বাংলাদেশ। তো এখানে যদি আমরা একটা ফোল্ডারের নাম বা বাংলা ফার্স্ট পেপার, আমরা চাচ্ছি বাংলা ফার্স্ট পেপার, তো এভাবে যদি আমরা লিখে থাকি বাংলা ফার্স্ট পেপার, একটা সাবজেক্টের নাম যদি বাংলা ফার্স্ট পেপার দিয়ে দিই, তাহলে লক্ষ্য করুন কী হয় ব্যাপারটি। তো এখন এখানে লক্ষ্য করছি যে এখানে দিলে কিন্তু আসলে 3টা ফোল্ডার তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি আসলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে যেটার নাম থাকবে বাংলা ফার্স্ট পেপার। তো সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি যে এখন আমি আবার এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আবার এখন আমি এটাকে এডিট করব এবং এডিট করে তখন আমাদেরকে কী করতে হবে, জাস্ট এখানে ডাবল কোটেশন দিয়ে এটাকে আবদ্ধ করে দিতে হবে। তো ডাবল কোটেশন দিয়ে আবদ্ধ করে দিলেই এখন আসলে আমরা যখন এই ফাইলটিকে আবার ওপেন করব, তখন এই এখানে দেখুন এখন একটি ফাইলই চলি হয়ে গেছে। অর্থাৎ স্পেস সহ যদি আমরা করতে যাই সেক্ষেত্রে ডাবল কোটেশন দেব, আর যদি আমরা একটা সিঙ্গেল ওয়ার্ডে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে স্পেস, আমরা এখানে এখানে আমরা স্পেস ব্যবহার করতে পারি। আর আমরা চাইলে যদি মনে করি যে প্রত্যেকটা ওয়ার্ডের সামনেই আমাদের অন্য কোথাও আগে টাইপ করা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আগে কোথাও টাইপ করা ছিল আপনার কোনো জায়গায় বা এক্সেলে টাইপ করা ছিল, তো সেক্ষেত্রে আমরা যেটি করব যে হয়তো আপনার কোনো একটি জায়গায় আগে থেকে টাইপ করা আছে, তো সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন যে এখানে একটাতে MD লিখে এখানে এটাকে জাস্ট আমরা প্রথমে ফিল করলাম, ফিল করে তখন আমরা এটাকে কপি করে এটাকে আমরা নিয়ে এসে এখানেও ঠিক একইভাবে এই কাজটি করতে পারবো। এখানে এখন এখানে আমরা যদি এটাকে সেভ করি তাহলে ঠিক একইভাবে আবারও লক্ষ্য করি আমরা যে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যদি এটাকে ওপেন করি তাহলে কিন্তু আবারও এখানে ফোল্ডার গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। তা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা যদি MD লিখে প্রত্যেকবার MD লিখতে না চাই, তাহলে আসলে এখানে এখান থেকে আমাদেরকে যেটি করতে হবে যে একই লাইনে সবগুলো স্পেস দিয়ে দিয়ে দিতে হবে। আর যদি আমরা মাল্টিপল লাইনে করতে চাই প্রত্যেকটার সামনে MD কিওয়ার্ড ব্যবহার করতে হবে।
আশা করি টিউটোরিয়ালটি আপনার ভালো লেগেছে। যদি এরকম আরও টিউটোরিয়াল দেখতে চান বা টিউটোরিয়াল থেকে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন, উৎসাহ প্রদান করবেন। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এই পর্ব এখানে শেষ করছি।